আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার বলে একজন বিশেষ ব্যক্তি আসতেছে, তো চলেন আমরা স্বাগতম করি। এনারা আসলেন মনে হয়, এই দেখেন আসছে। কি খবর সাজামল ভাই? অনেক ভালো। দাদু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন আসলে আমার অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো বসেন, অনেক গরমের মাঝে দেখেন, অনেক গরম না? বাপরে বাপ, ক্যামেরা অন মানে কি? আপনি আসবেন বলেই তো ক্যামেরা অন করছি আমি। সাজামল ভাই এমনই একজন ব্যক্তি, তো অনেক গরিব অনেক বেমারি হোক এদের বাড়িতে যায় কিন্তু অনেক হেল্প করে বা সাহায্য করে। ইনার কথাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি 10 মিনিট বা 1 মিনিটের ভিতরে কিন্তু 1-2 লাখ টাকাও কিন্তু সাহায্য করে, মানুষে ইনার কথা বিশ্বাস করে কিন্তু টাকা দেয়, আর টাকা নিয়ে কিন্তু আর সাহায্য হয় মানুষের অনেক, মানে হেল্প হয়। তো এই ব্যক্তিটার সাথে আজকে আমি সাক্ষাৎ হয়ে আমি অনেক প্রাউড করতেছি তাদের, তাকে আমি একটা ফুলাম গামোসা দিয়ে সম্বর্ধনা জানাবো। আমি অনেক ভালোবাসি সাধারণ ভাইকে। সাধারণ ভাই আমার কাছে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে অনেক হ্যাপি আছি। আজকে দেখা গেছে চাকরি বাকরি করে যা না করা যায় সোশ্যাল মিডিয়ায় তার চেয়ে বেশি কিছু করা যায়। বহুতের দেখতেছি আমরা, যেমন এক্সাম্পল দিব্যু বড়ুয়া কত লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে ভ্রমণ হয়েছে, লাক্সারি। তো ভালো কিছু করলে অবশ্যই পাবলিকের সাপোর্ট পাওয়া যাবে, অবশ্যই করা যায় সোশ্যাল মিডিয়ায়। তো আমরা নতুন ক্রিয়েটর, মানে এত বড় ক্রিয়েটর না, আমরা জাস্ট অল্প টাইমের জন্য মানে ভিডিও মানে ফুল টাইম দিলে কোনো। তো আপনি কি বলেন, আমরা কি ফুল টাইম ইউটিউব ফেসবুকে কাজ করব না পার্ট টাইম করব, আপনি কি বলেন? এটা যদি বলেন তাহলে আপনার যেটা পার্সোনাল বিজনেস আছে ওই বিজনেসটা ফুল করতে হবে, ওইখান থেকে কিছু একটু সময় নিয়ে অপশন হিসেবে ফেসবুক ইউটিউব করা যায় এজ ইন্টারেস্ট হিসেবে। আর বিশেষ করে আমার আমার মনে কিন্তু অনেক প্রশ্ন ঘুরপাক খায় যে ইউটিউবে ফেসবুকে কোন টাইমে ভিডিও আপলোড করা লাগে, কি ক্যাটাগরি নিয়ে ভিডিও করা লাগে, বা কিভাবে করব, কোন সাইজে করব। তো আমরা এগুলো কিন্তু কিছুই বুঝি না। আমি নতুন একজন মানে ক্রিয়েটর হিসেবে কইছি, যারা নতুন আছে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য একটা কথাই বলবো, কিছু ফেসবুকে গাইডলাইন্স আছে, এই গাইডলাইন্স মধ্যে যদি কেউ কাজ করে নিয়ম পদ্ধতি মাইনে, তাহলে সে অবশ্যই সাকসেস হইতে পারবো। এই যেটা বললেন ভিডিও আপলোড করার একটা সময়, অ্যাকচুয়ালি মেনটেন করা ভালো। যেসব আপনি দেখবেন পাবলিক 1000 আছে, তারা যেসব জানবো যে হ্যাঁ এই ইয়ার চ্যানেলের দিকে 6টা বাজে ভিডিও আপলোড হয়, তারা একটু ওয়েটিংয়ে থাকবো, হ্যাঁ ঠিক আছে 6টা বাজে ভিডিও পাবো। তো এরকম একটা কথা, রেগুলার হিসাবে মানে রুটিন হিসাবে চলাটা অনেক ভালো। তার বাদে ফেসবুক ইউটিউবে সাকসেস হয়ে গেলে কিছু গাইডলাইন্স আছে, ভালো কিছু করতে চায় আর আমার কাছে থেকে যদি তারা হেল্প চায় কোনো ধরনের, আমি অন্তরের দিকে সাপোর্ট আছি থাকো, যে কোনো ধরনের হেল্প লাগে আমি অবশ্যই সবসময় তাকে হেল্প করার চেষ্টা করো। তো প্রিয় দর্শক ভিডিওটা কন্টিনিউ করবেন, তো আমি ভিডিওটা লম্বা করব না বেশি। তো আমি আমার মানে যেহেতু আমি ফেসবুকে কাজ করব, ফেসবুকে অ্যাকচুয়ালি এগুলা প্রশ্ন হয়তো এত ছোট ছোট প্রশ্ন আপনাকে আজ পর্যন্ত মনে হয় যে কেউ করছে করে নাই, তো হ্যাশট্যাগ আর ট্যাগ, হ্যাশট্যাগ দিয়ে এগুলার থাম্বনেলের উপরে বিশেষ করে এই তিনটা বস্তুর উপরে আমাকে একটু জানাইতে আর আমার ভিউয়ারদের উপকৃত। হ্যাশট্যাগ বস্তুটা আলাদা, ট্যাগ বস্তুটা আলাদা, লাগানো ভালো, লাগানো ভালো, ভালো লাগানো লাগে, ওই ইউটিউবে বেশি মানে প্রয়োজন হয়। আর যদি ওগুলো আমি কিছুই করি না, খালি ভিডিও বানাই, ভিডিও বানাই ডাইরেক্ট আপলোড করে দিই, কিবা প্রবলেম আছে বা ভাইরাল হবো না নাকি এমনি, মানে ডাইরেক্ট আপলোড করে দিলে মানে মানুষে মানে যেসব ভিডিওটা দিব, হ্যাঁ ইউটিউবে রিকমেন্ড করলো, হ্যাঁ রিকমেন্ড করলে একা যা মানুষের কাছে থাম্বনেল দেয়া গেলো তেমন কিছুই বোঝা গেতেছে না, ইন্টারেস্ট কিছু নাই, ভিডিও স্ক্রল করে যাইবো না, কিন্তু লস ভিউজ হইলো না। তো আমি তিনটা প্রশ্ন করছি, তার মানে তিনটায় ভালো করে হ্যাশট্যাগ মানে হ্যাশট্যাগ ট্যাগ টাইটেল আর ডেসক্রিপশনও খুব ভালো করে লিখতে হবে, আর থাম্বনেলও বসাইতে হবে। তো এটা অ্যাকচুয়ালি যারা আগে করছে তাদের জন্য না প্রশ্নটা, যারা নতুন আসছে মানে আমি তো বুঝতে পারছিলাম না, আমি অলরেডি 3-4টা ফেসবুক আমি শেষ করে দিছি, ইউটিউব চ্যানেল আমি শেষ করে দিছি, সাবস্ক্রাইব আছে কিন্তু ভিউজ ছিল না,
তো আমি এগুলা ভুল ভাল করছি টেক দিতে পারি নাই বা আমি যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও করছি এই ক্যাটাগরির কোনো টাইটেল নেই আমার যার জন্য আমি আর নতুন ক্রিয়েটরকে একটা কথা কমু কেয়ার কেসের সাহায্য বা কেয়ার দেওয়া যেমন প্রমোশন এগুলো কোনোদিনও করার কোনো দরকার নাই নিজে স্ট্রাগল করে বড় হন জীবনের যে এত স্ট্রাগল আমি আবার বলছি আপনার এই ইউটিউব জার্নিটা মানে কিভাবে স্টার্ট হলো কিভাবে স্টার্ট বলতে গেলে আমার ইন্টারেস্ট ছিল যে ভিডিও করুন আর স্ট্রাগলের কথা তো বলে যথেষ্ট স্ট্রাগল হয়েছে আজকে দিনও স্ট্রাগল করতেছি আজকে আমি গুহাটির থেকে ডাইরেক্ট এই কয়ে বসে আছি তার আগে ছিলাম নাগাল্যান্ড করে থাকি বাড়ি ঘর ছুঁয়ে মানে বহুত মেহনত করি আমার প্রিয় ভালোবাসা মানুষের ভালো কিছু করার জন্য নাগাল্যান্ডে আপনি যে যে কিরা পোকা ব্যাঙ কি বা মানে অনেক কিছু দেখালেন এগুলো আপনি কি মানে ই লাগে না হাতে দেব হ্যাঁ আমি দুশো টাকা ব্যাঙ কিন্তু হাতে ধরছিলাম হাত দিয়ে ধরার পরে পয়লা তো মানে ভাবছি কিভাবে ধরি হ্যাঁ তারপরে ভাবলাম যে দেখাইতে তো হবে আমার প্রিয় ভালোবাসা মানুষ ওই যে আমার ইন্দুরটা তো ধরছিলেন উপায় নাই উপায় নাই উপায় নাই নাগাল্যান্ডে এরকম একটা জায়গা ভালো খাওয়ার পাওয়া যায় না ভালো একটা সেলুন নাই এখানে চুল কাটার শেভিং করার জন্য যার জন্য আমার কাছে আসছে আজকে তো আমি ছোট্ট করে একটা ইন্টারভিউ নিলাম আর লাস্ট টাইমে যে আপনি আমাদের আসামে আসার পরে এই যে আসামের হিয়া ক্রাশ তার যে ইন্টারভিউ নিলেন যে আপনি ডাইরেক্টলি ফেস টু ফেস আপনি তার যে প্রশ্নগুলো ধরলেন বা প্রশ্ন করলেন অনেক কঠিন কঠিন প্রশ্ন ধরলেন আপনার এরকম সাহস কিভাবে হলো যে আপনি যে বললেন আমি তো পুরো ইন্টারেস্টেড আছি ভিডিওটা ফুল দেখছি যে আপনি বললেন ডাইরে যে মিয়া কোন হয় মিয়া কোন হয় আর মিয়া কাক কয় আপনি এইবিলাক কি বহুত মানে না না এই কথার অ্যান্সার অ্যান্সার দিল আমি দেশকে মিয়া টার্গেট করে কথা কয় আমরা তো আসামের মানুষ আমরা অসমীয়া আমরা অসমীয়া মুসলমান আমরা ভারতে মুসলিম আমাকে যদি কে জিজ্ঞে আমরা আসাম পরিচয় যে আমরা আসামের সন্তান আমি নিজেও খারাপ পাইছি ওরা ওল আসামের মানুষ খারাপ পাইছে সেটা তো সরিয়ে গেছে তারপরে কি আমাদের আসামবাসীর কাছে ক্ষমা পাই ক্ষমা ক্ষমা প্রাপ্ত হয়েছে তাই কেমনি মানুষটা আপনি পার্সোনালি তাকে লক পাই কিরকম পাইলেন না এমনি তো ভালো আমরা যথেষ্ট রেসপেক্ট করছে হ্যাঁ দেখছি ওটা উঠছে আপনাকে জিগাইছে যে কিভাবে আসলে আসতে কষ্ট হয় নাই তো এরকম জিগাইছে অ্যাকচুয়ালি মেয়েটা অনেক ভালো না তো ওই জন্য অনেক জলদি কিন্তু বুঝতে পারতেছে নিজের বুকটা স্বীকার করছে আর সাজামাল নাইককে আমি কালকে ভিডিওটা ওইখানে দেখছিলাম আজকে আমাদের সরাসরি তো আমি অনেক হ্যাপি তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগছে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এতটুকু ছিল আজকের ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে আমি আশা করি তো আপনারাও দেখে নিশ্চয় কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কি ধরনের ভিডিও দেখতে আপনারা ভালোবাসেন তো আমাকে জানাইলে আমি আগ্রহী থাকবো আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তো সাজামান ভাইকে লক পাই আমি অনেক 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 সারা জীবন এই কথাটা মনে রাখবো আর বন্ধুত্ব আমরা সবসময় থাকার চেষ্টা করবো অনেক ভালো মনের মানুষ একটা লক পেয়েছে আর আমি দেখছি অনেক মানুষকে হেল্প করছে তো নতুন করে ভালো প্রয়োজন নাই তো আজকের জন্য ভিডিওটা এত কমেছি।